আছে ঘর কন্যা নমস্কার ঘরে বাইরের মা ও মেয়ে শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে গত বছরের অক্টোবর মাস থেকে মা ও মেয়ে সিরিজটি আমরা শুরু করেছি আজ আমাদের মা ও মেয়েতে যারা এসেছেন যে মা এবং তার দুই কন্যা এসেছেন তাদের মধ্যে যে কেবল নারীর বন্ধন প্রাণের বন্ধন তা নয় তারা সুরের বাঁধনেও আবদ্ধ মা সুমিত্রা সেন নমস্কার সুমিত্রা দিকে সঙ্গে আছেন বড় কন্যা ইন্দ্রাণী সেন এবং ছোট কন্যা শ্রাবণী সেন একটা কথা আপনাদের বলে রাখি যে যখন একসঙ্গে এত প্রতিভার সমাহার তখন আমরা তো একদিনে এই অনুষ্ঠানটাকে ধরাতে পারবো না তাই আমরা অনুষ্ঠানটিকে দুটি ভাগে আপনাদের দেখাব সবার আগে আমি সুমিত্রার কাছে যাই যে একটা সঙ্গীতের পরিবেশে আপনি মেয়েদের বড় করেছেন আর আপনার শুরুটা আপনার গোড়ার কথাটা যদি একটুখানি বলেন আমি ছোটবেলায় গান শিখেছি মার কাছে মার কাছে আমার গান শেখার হাতে করি আর তারপরে পরবর্তীকালে তো শিখেছি অনেক অনেক জায়গায় কিন্তু গান গিয়ে শিল্প সেরকম কোনো বাসনা ছিল বাসনা ছিল না মানে ভাবতেই পারিনি আর কি সেরকম ভাবনা চিন্তা কিছু ছিল না কিন্তু যা হয় আর কি সময়ের সঙ্গে পাল দিয়ে ঠিক এগিয়ে চললাম যেভাবে আমাকে গানের জগতে নিয়ে এলো আমি দর্শকদের একটা কথা বলি সেটা হচ্ছে যে যখন আমরা মেয়েদের সঙ্গে কথা বলবো সুমিত্রাদি যে নামে ওদের ডাকেন বাবলি এবং রূপো আমাদের কথার মাঝখানে মাঝখানে হয়তো সেই নামগুলো এসে যাবে তাই আপনাদের সঙ্গে আরেকবার বলে দিই ইন্দ্রাণী হলো বাবলি আর শ্রাবণী হলো রূপো তো এই প্রিয় মানুষদের কাছে তো এই নামগুলো চলেই আসে সেজন্য হয়তো আমাদের আমারও কথা প্রসঙ্গে তাই আসবে ইন্দ্রাণী এত আগে থেকে শুরু করলো কিন্তু ও কি গান গাইতে চাইতো না সেরকমই আমি একটা শুনেছি যে ওর মোটে ইচ্ছে ইচ্ছে ছিল না গান গান ও গান শিখেছে গীতি বিজ্ঞান থেকে ডিপ্লোমা নিয়েছে সবই করেছে কিন্তু না ওরা এত গান গাইতো না যে আমার পক্ষে একলা বাজায় একটা কেউ বাড়িতে শুনতে হবে তো সবাই তো গান গায় কিন্তু এটাও শুনেছি যে তোর বাবার খুব ইচ্ছে ছিল যে তুই আমি হ্যাঁ ইনফ্যাক্ট আমার গানে আসা কিন্তু আমার বাবার জন্যই বাবার খুব ইচ্ছে ছিল যে দিদিভাইয়ের মতো আমিও গান করি কিন্তু বাবা আমার কাছে ভীষণ কমপ্লেন করতেন আমার বাড়িতে দিদিভাই আসতেন এসে বলতেন শোন ওকে তো কিছুতেই আমি ম্যানেজ করতে পারছি না ওর দ্বারা কিছুতেই আর গান হবে না সে ভীষণ দুঃখ করে করে বলতেন আর কিন্তু ইন্দ্রাণী তুই পড়াশোনা ভীষণই ভালো ছিলি আমি জানি তোর কিরকম রেজাল্ট হয়েছে আসলে আমার গানে না আসার আরো একটা কারণ আছে সেটা একটু বলি দুঃখের কথা নিশ্চয় সেটা হচ্ছে দেখো পড়াশোনায় সারা জীবন ফার্স্ট আচ্ছা এমন কি যখন স্পোর্টসে যেত সেখানে গিয়েও ক্যাট ট্রফি নিয়ে আসতো আকার হাত চমৎকার তো সুতরাং ও আমার কি অবস্থা তুমি কি বুঝতে পারো না আমি আর না এই নাচটা এখন শুরু করছি হ্যাঁ সেই জন্য মানে শুনেছি যে এবার নাকি ও দিদির মতো নাচে বাজবে তারপরে বাবা গানের কথা এইবারে এত কম্প্যারিজন আর অসম্ভব ও তো সেই জন্য গোকুল স্কুলে গেল না গোকুল স্কুলে সমস্ত ভর্তির কথা সব ঠিকঠাক বলে যে স্কুলে দিদি পড়েছে সেই স্কুলে আমি যাব না খালি কম বলে তোমার দিদি এত অভক্তমক আর তুমি এই তখন কি সাউথ পয়েন্ট আমি পাঠক পাঠক আচ্ছা আমার গোকুল ছিল গোকুল হ্যাঁ হ্যাঁ
আর না তো আমি জানতে চাইছি যে কবে থেকে মার কাছে মানে প্রথম গান কে মার কাছে শিখেছিস? আমার হ্যাঁ প্রথম গান মার কাছে, কিন্তু মার কাছে না ওরকম আমরা দুজনের কেউ এরকম যে বসে একটা শেখা সেটা হতো না, মা ওই পাশের ঘরে ক্লাস নিতেন, আমি যখন ক্লাস নিতাম তখন তখন ওর আশেপাশ থেকে আমরা বিবিধ ভারতী খুলে অঙ্ক করছি, কিন্তু আরেকটা গান কিন্তু শুনে শুনে শেখাটা তোলা ভীষণ এই ক্যাপাসিটির ভীষণ। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো যে বিবিধ ভারতী শোনার পরও কিন্তু মানে নিশ্চয়ই খুবই একটা ভালো দিক আছে যে সব ধরনের গান যদি আমি না শুনি তাহলে আমি এই ভার্সেটাইল যেটা ইন্দ্রাণী সম্পর্কে আমরা বলি যে ভার্সেটাইল ভার্সেটাইল সিঙ্গার না সত্যি তাই অস্বীকার যতই হেসে এসরম করে বলছি মানে আমি ব্যাপারটাকে আরো প্রসার। আমি কিন্তু অনুষ্ঠানের মাঝখানে রবীন্দ্রসঙ্গীত শুনবো এবং তার সঙ্গে নানান গায়ের সঙ্গে সচিন কর্তাও শুনবো, কারণ তো ভীষণ ভালো গান। না তার আগে একটু সুমিত্রাজির কথা শুনি, কিভাবে এই যে মানে এই গানটাকে শেষ অব্দি আঁকড়ে ধরা মানে একেবারে সেটা হয়তো নেশা থেকে পেশা হয়ে গিয়েছিল। হ্যাঁ তারপর নাম তো শিখতে শিখতে তারপরে আমি তো ওই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ঢুকলাম, ওইখান থেকেই হলো কি আমার আর এই গণ্ডি থেকে আমি আর বেরোতে পারলাম না। রবীন্দ্রনাথের গান মানে এমন ভাবে আমাকে আকৃষ্ট করলো যে আমি অন্য গান সব রকম গান শিখেছি, নটা সাবজেক্টে অডিশন দিয়ে রেডিওতে পাশ করেছি, মানে বাংলা গানে সব রকম ধারার গানই আমি গাইতাম। মা ইন্টার কলেজ ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিল মা মেয়েদের মধ্যে, আচ্ছা সব রকম সাবজেক্ট। আর প্রথম গানই তোমার নজরুল গীতি দিয়ে হয়েছিল, তারপর পল্লী গীতি মানে রেকর্ডের কথা রেকর্ড প্রথম গান প্রথম বুঝছি রবীন্দ্রসঙ্গীত নয়। আচ্ছা অডিশন দিয়েছিলাম তারপরে চান্স এসে গেল নজরুল গীতির একটা গান উঠে রাখাল বলে দিলে। কোথায় বৃন্দাবন জিথা রাখাল রাজা গোপাল আমার খেলে মুখান কোথায় বৃন্দাবন। আর এটা রেডিওতে গিয়ে হয়েছিল তাই তো রেকর্ডে? আচ্ছা রেকর্ডের কথা মনে পড়লো, যেটা আমি এক্ষুনি বলছিলাম মেকআপ রুমে, সেটা হচ্ছে গান তো শুনতাম রেডিওতে শুনছি রেকর্ডে শুনছি, কিন্তু প্রথম ছবি দেখলাম মানে চাক্ষুষ বলবো না এটা মানে পরোক্ষ পরিচয় ভাবে হলো যে শ্যামার একটা লং প্লেইং রেকর্ড বেরিয়েছিল আমাদের ছোটবেলায়, সেটাতে সকলের ছবি ছিল, মোহর দিয়ে হেমন্ত দা সকলের ছবির সঙ্গে সুন্দরদের ছবি ছিল, আর বুক যে ফেটে যায় গিয়েছিল তাই তো। একটু গান শুনতে পারবো না আজকে? এই বুক যে ফেটে যায় গা একটু, তাহলে প্রথম গান কিছুতেই আনন্দ তুমি একটা গান না না ফেটে যায় আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই তুমি জানো নাই তুমি জানো জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বাহ আচ্ছা আমি একটুখানি মানে যেটা আমি প্রথমে বললাম যে সুরের বন্ধন তো একটা রয়েছেই, কিন্তু তোদের ওই পরিবেশে বড় হওয়া কিভাবে তোরা মাঠ থেকে সাহায্য পাচ্ছিস এইটা একটু তোদের দুজনের কাছে শুনবো।
মার কাছ থেকে সাহায্য মানে কি ওই প্রথম একটা ইনডাইরেক্ট সাহায্যের মতো, যে যখন মা গান শেখাতেন তখন উল্টো দিকে আমরা বসে বসে বিগ ভারতী শুনতাম। আর আমাকে অনেক ইন্টার স্কুল কম্পিটিশনে তখন মা হয়তো একটা পল্লীগীতি শিখিয়ে দিলেন কি একটা কীর্তন শিখিয়ে দিলেন, এইরকম এরকম কিছু মানে এরকম স্ট্রে আইটেম এরকম করে করে শিখেছি, ভজন শিখিয়ে দিয়েছেন প্রসাদী, হ্যাঁ এরকম মার অনেক গান আছে, মানে মার একটা খাতা ছিল তো অনেক গান এরকম ভাবে শিখেছি। তারপরে যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন কোনো একটা গান নিয়ে কোনো, আর মার একটা প্রবলেম ছিল, মা হচ্ছে কাউকে কোনোদিনই কাউকে খারাপ বলতে পারবে না, হ্যাঁ সব সময় সবাই খুব ভালো, মার কাছে যেতাম না, মানে মা এত সবাইকে ভালো। এবং মার আর একটা ছিল কি যে সবাইকে অ্যাপ্রিসিয়েট করবে, সে ভালো গাক খারাপ গাক সবাইকে এনকারেজ করবে অ্যাপ্রিসিয়েট করবে, যার জন্য আমরা যখন ফাংশনে গান করি আমরা সবাই কেউ একটা গান গিয়ে নামলে কি ভালো হয়েছো কি ভালো মানে হামলে বলে কেউ বলে না, কিন্তু ও বলছে আমরা কাউকে বলবো না, আমাদের তো কেউ বলে না, না এটা বলতে তো কোনো অসুবিধা না বলো। তোর কাছে আসি, তুই বল যে কবে থেকে মনে হলো গান গাইবো, আর কবে থেকে মার না আমাকে ছোটবেলা ধরে বেঁধে গান গাওয়াতে হতো, মানে জোর করে গীতবিতানে, আসলে ওর বিয়ে হয়ে গেল না 75 এ, তখন বাড়িতে ফাঁকা, এবার সবাই এইবার তখন সবাই বলছে কি সুমিত্রা দি আপনার ছোট মেয়ে গান করে না কেন, আপনার বড় মেয়ে এত চমৎকার গান করে, সাউথ ব্রাঞ্চে, সেখানে না আমি এই গল্প অনেকেই জানেন আমি না বাইরে দাঁড়িয়ে থাকতাম, মানে ক্লাসে যেতাম না বুঝলে তো, কারণ আমার ওখানে গিয়ে সবাই বলতো এই সুমিত্রা সেনের মেয়ে করতো, সেটা আমার খুব একটা ভালো লাগতো না, হ্যাঁ তাই জন্য ওখানে আমি ক্লাস নেওয়া হয়নি। তারপরে একদিন আমি এসে বললাম যে পরীক্ষা দিতে দিচ্ছে না, না ছেলে কি করে দেবে, আমি তো সারাক্ষণ ওই, কিন্তু বাড়িতে তো জানেন না যে তোর বাবাকে বাবা বলছেন তোর রোজ এত তাড়াতাড়ি ক্লাস হয়ে যায়, কমপ্লেন টমপ্লেন আসেনি না করেনি, তারপরে এবার পরীক্ষা দিতে দিচ্ছে না, তো তখন তো কনক দিয়া নিহার দা ছিলেন, এবার মা ফোন করেছে যে কনক দি ওকে তো পরীক্ষা দিতে দিচ্ছে না, বলে কি করে হইব ও তো আসেই না ক্লাসে, তখন ধরা পড়ে গেছে, মানে তখন ওই বুদ্ধিটা ছিল না যে ধরা পড়ে যাব, কিন্তু সেটা হলো না। তারপর আমি মেন ব্রাঞ্চে যেটা প্রিয়নাথ মল্লিক রোড সেখানে গিয়ে আমি সত্যি মানে মানে আমি আই ওয়াজ ভেরি হ্যাপি, আর খুব মজা করে 5 বছর শিখেছিলাম, ডিপ্লোমা টিপ্লোমা ওখান থেকেই করেছিলাম, তো ইট ওয়াজ এ গ্রেট টাইম। না আর বাড়িতে এই যে মানে গানের পাশাপাশি নানান রকম মানে একটা বাচ্চাকে বড় করার জন্য তো নানান রকম কি বলবো পরিবেশ দরকার, সেই পরিবেশটা তোরা একটা সাংগীতিক পরিবেশ পেয়েছিস, আমরা কিন্তু খুব ক্যাজুয়ালি মানে যারা যেমন ভাবে বড় হয় সেভাবে, আবার ঠিক সেভাবেই বড় হয়েছে, মানে কোন সাবজেক্ট পড়বি বা কি হবে সেগুলো কি মা বাবারা বলে দিতেন সেভাবে গাইড করতে, আমার সময় তো হ্যাঁ প্রথমে বলে দিতেন এবং ইকোনমিক্স পড়লি সেটা কি তো সাংঘাতিক ব্যাপার, মানে গান আর অর্থনীতি একেবারে আলাদা, আমার যে আমার তো মানে বলতে কোনো মানে স্বীকার করতে কোনো বাধা নেই যে আমি ইকোনমিক্স থেকে দুচোখে দেখতে পারি না, ওরাও জানি, এবং যখন আমি ইংলিশ নিয়ে পড়বো সমস্ত ঠিকঠাক হয়ে গেছে তখন আমার হাসিং রেজাল্ট বেরোয়নি, সব ঠিকঠাক হয়েছে ব্রেবনে গিয়ে পরীক্ষা দিয়ে বই কিনে ক্লাস আরম্ভ হয়ে গেল ইংরেজি পড়বো, ও মা তার মধ্যে রেজাল্ট বেরোলো, এবার রেজাল্টে পাকা কাগজে ছবি টবি দিয়ে বেরোলো চাকরি হলো,
এইবারে তো সবাই বলছে এই ইংলিশ তো সবাই পড়ে, তখন ইকোনমিক্স খুব ইন্টিং, হ্যাঁ যে ইকোনমিক্সটা একটা সাংঘাতিক সাবজেক্ট, এটাই ওকে দেওয়া হোক। তো আমার বাবা মা বললো যে তাহলে ইকোনমিক্সই পড়ো আর কি। আর আমি দেখলাম আমার যারা বেস্ট ফ্রেন্ড তারা সব ইকোনমিক্সে ঢুকছে। আমি তাহলে আমি আজকালকার ছেলেমেয়েরা ভাবতেই পারবে না যারা এত কেরিয়ারিস্টিক যে আমার বন্ধু ওখানে ঢুকেছে বলে আমি ঢুকে পড়লাম। তারপরে যে সারা জীবন জ্বলে পুড়ে উঠেছি, কিন্তু পড়াশোনা করতে তোর ভাল লাগে এটা জানি, কারণ এখন তুই নানান ধরনের রিসার্চ করিস, ইকোনমিক্স ইকোনমিক্স না কিন্তু মানে আমি তো বলি যে আমার ডক্টরেট করতে 10 বছর লেগেছে জাস্ট বিকজ দ্য সাবজেক্ট ওয়াজ ইকোনমিক্স, অন্য কোনো সাবজেক্ট না। তার মানে এটা বাড়ির চাপে হয়নি, বন্ধুরা সবাই ইকোনমিক্স আছে বলে? হ্যাঁ, বাড়িতে ওরকম কোনো চাপ ছিল না। মানে মা বাবা যদি নিজেও যায় ইকোনমিক্স হতে, কেন আমার ছোটবেলা থেকেই মানে আই মেড আপ মাই মাইন্ড যে আমি পড়াবো, আমি অন্য কোনো প্রফেশনে যাব না, আমি পড়াবো এবং কলেজে পড়াবো, সেটাই আমার একটা এম ছিল। আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, এখনো নেই। আচ্ছা, সেই জন্যই তো এই সাফল্য, লক্ষ্য ছাড়াই এই সাফল্য। দেরিতে শুরু করলে কি হবে, কিরকম দোষটা দিল ভাব। ওরে বাবা, শ্রাবণী সেন এখন মানে খরগোশের মতো পুরো পুরো। আমাদের মাঝে মাঝে যখন কথা হয় তখন আচ্ছা এই মাসে তোর কটা রে বলে, এই মাসে তোর কটা আগে ছুটি, ও তো সবসময় বেশি, আমার চেয়ে অনেক বেশি বলো, এটা কোনো কথা না। তবে এটাও ঠিক ইন্দ্রাণী, সেটা হচ্ছে যে যে সময়টায় তুই শুরু করছিস সেই সময়টায় তো সত্যি তোর একচ্ছত্র সাম্রাজ্য দেখতে হচ্ছে, তাই না? প্রায় এখনো সেটাই বড় কথা। দেখ অল্প সময়ের জন্য অনেকেই আসেন, অনেকেই চলে যান, কিন্তু এতদিন ধরে আচ্ছা আমাকে আর ওকে কিছু খাইয়ে দিও বাইরে গিয়ে, এতদিন ধরে রাখা, পারসিস্ট করা যেটা আমরা বলি, সেইটা কিন্তু বিরাট কথা, তাই না? আমি এতদিন ধরে বলি আমি করতি, হ্যাঁ না, ও টেনাসিটি খুব জানো, আর যে জিনিসটা করব সেইটা মানে হোল হার্টেড যে করবে এবং সেটাকে না সেটা এটাতে মানে সেটাকে মানে সাকসেসফুল হতেই হবে, সাজ পোশাক থেকে শুরু করে তবু তো আজকাল একটু সাজগোজ করে, সাজে বললে হবে না, খুব সাজে বাবু যেমন সাজতে ভালোবাসে ও তো একদম বাসে। আমি কিন্তু যখন গানটাকে প্রফেশন হিসেবে নেবো নেবো কিনা আসলে তখন আমি আর কোনো কাজ পারতাম না, তাই জন্য গান ছাড়া আমার কিন্তু ওই রোজ যে টিপ পরে আবার সাজ করে আবার ফাংশনে যেতে হবে, প্রত্যেকটি প্রায় দিনই তো প্রোগ্রাম থাকে, আমার সঙ্গে প্রায় একটা যুদ্ধ বাঁধে, কেন সেটাই রোজ পড়ে চললো একটা টিপ পর তুমি কোন কথা বলো, মানে এই নিয়ে তখন আমি বললাম যে বাইরে একটু পর একটু পড়লে তাহলে কি ছোট মেয়েকে একটুখানি বেশি প্যাম্পার করেছেন? অসম্ভব, তাই না? আমারও সেটাই মনে হয় যে এখনো মা তো মানে এখনো রূপু যদি আমার বাড়িতে এলো, মানে আসার পরে ও পা দিল তারপরে ফোন, এই রূপু তোর বাড়ি গেছে, আচ্ছা কখন আসবে, দুজনের সাংঘাতিক বন্ধুত্ব, আর মা ভাবে যে আমার মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, ও অ্যাডাল্ট হয়নি, হ্যাঁ যে তোর বিয়ে হয়ে গেছে, এবার হয়তো রাত্রিবেলা অনেক সময় একটু অ্যাডাল্ট গোছের ছবি টবি হয়তো, রূপু বসে আছে আমার মেয়ে বসে আছে, রূপু যাও তুই
কিছুতেই ওকে বসে দেখতে দেবে না, তার মানে কিন্তু ওই একটু ভীষণ একটা আতুপুত আছে মায়ের, সেই জন্যই ওরকম বাইরে দাঁড়িয়ে কিন্তু একা ছিল তো, মানে ওর তো বিয়ে হয়ে গেল কপালে ছিল। কবে থেকে গান গাইতে শুরু করলি, মানে সেখানে ওই সলিল চৌধুরী স্টুডিও ছিল বেহালাতে, ওখানে আর ওখানে রেকর্ডিস্ট ছিলেন লালটুদা, মানে আমাদের খুব কাছের দাদা, সেখানে একটা ডুয়েট গান হচ্ছে চক্ষে আমার তৃষ্ণা, তো কেউ জানে না যে আমি গান করতে পারি এই যে করে, তখন যখন রেকর্ডিং হচ্ছে তখন লালটুদা বলছে মনে বাবা এই তুই তো বেশ ভালো গাস, হ্যাঁ একটু জোরে গা তো জোরে গা তো, কারণ বলছে মানে আমাদের দুজনের গায়কই তো সেমই ঠিক মনে, আর আমারটা একটু হেরে গেল তো তাই জন্য মনে হয় ওর গলার মধ্যে কেউ বেস গিটার বাজাচ্ছে, বুঝতে পারছেন তো, তারপরে ওই একটু বলে কইয়ে একটা কোম্পানিকে গিয়ে আমার প্রথম রেকর্ডিং হয় আর কি সোলো অ্যালবাম, তো ওইটা আমার খুব মনে আছে যে ফার্স্ট চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা চোখে আমার তৃষ্ণা বৃষ্টিবিহীন বৈশাখী দিন, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যায় যে পড়ে চোখে আমার তৃষ্ণা, বা কিরম বেশ গিটার আর মানে সত্যি সত্যি মানে এমন ভাবে দুটো গলা মিলছে মনে হচ্ছে একজন আরেকজনকে সঙ্গত করছে। কদিন আগে একটা রেকর্ডিং হচ্ছিল, এবার যে বসে আছে তাকে বসানো হয়েছে, ধর আমাদের কি ভুল হচ্ছে ধরে দাও, ইমা বলছে এটা কে কে গাইছে কোনটা গাইছে বুঝতে হয়, একসঙ্গে রেকর্ড মানে সিডি কিছু বেরিয়েছে, আগেও বেরিয়েছে এবারও পুজোর সময় একটা বেরিয়েছে আমার আর ওর, আমাদের কিছু ডুয়েট আছে কিছু আমার সোলো কিছু ওর সোলো, মানে ডুয়েট গুলো খুব মজার, হ্যাঁ মজার পরের দিন আর কি পরের সপ্তাহে আবার আসতেই হবে, তাই আজকের এই পর্বটা আমরা আরেকটা ডুয়েট গানে আরেকটা ওইরকম বেস গিটার কিরকম বাজে সেটা দিয়ে আমরা শেষ করব। আর আপনাদের জানিয়ে রাখি আমরা গান দিয়ে শেষ করছি আজকের পর্ব, আপনাদের জানিয়ে রাখি একই সময়ে একই দিনে ওরা আসবেন, সুমিত্রা সেন, ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেন থাকবেন আমাদের পরবর্তী পর্বে মা ও মেয়ে অনুষ্ঠানে। আমরা আজকের পর্ব শেষ করব গান দিয়ে, ডুয়েট গান দিয়ে। হলো সই হলো সই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই, হলো সই হলো সই ছড়িয়ে দিয়ে
পদখানি কোণে বসে কানাকানি ছড়িয়ে দিয়ে পদখানি কোণে বসে কানাকানি কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই ওলো সই ওলো সই। আমি জানি আপনারা এক সপ্তাহ অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন গত সপ্তাহের মা এবং তার দুই কন্যাকে দেখবার জন্য। গত সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে দুই বোন দুই সই হয়ে আমাদের গান শুনিয়েছিল। আজকেও আবার আমাদের সঙ্গে তারা রয়েছেন, সুমিত্রা সেন, মা সুমিত্রা সেন, বড় মেয়ে ইন্দ্রাণী সেন এবং ছোট মেয়ে শ্রাবণী সেন। যেখানে আমরা থেমেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করছি, যে মায়ের সঙ্গে মেয়েদের এই খুনসুটি পড়ার, বুঝতেই পারছেন ছোটটা একটু বেশি দুষ্টু, সে কিভাবে বড়কে একটুখানি দেখভাল করার চেষ্টায় আছে, তো সেই সব নিয়েই আমরা চলবো। কিন্তু তার আগে আজকে আমি একটু শুরু করতে চাই অন্য জায়গা থেকে, সেটা হচ্ছে প্লে ব্যাক সিঙ্গার। তোমাদের সবাই তোমরা প্লে ব্যাক সিঙ্গার হিসেবে যথেষ্ট নাম করেছো এবং সেটা কিন্তু সুমিত্রাদের সময় থেকে শুরু। আমি সেই জায়গাটা একটু যে প্রথম গান করেছিলাম শোনো বরণারীতে, আচ্ছা ঘরে তো ভ্রমণে লোক গুনগুন, আচ্ছা ওইটা একটা সেই গল্পটা একটু বলো। হ্যাঁ একটু গল্প, হ্যাঁ উত্তম কুমারের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, অ্যাডমায়ার ছিলাম আর কি। কিন্তু একদিন উনি বাইরে শুটিংয়ে যাচ্ছিলেন, ওর হাতে প্যাসেজটা ছিল তখন, তাতে রেডিওতে ছিল আর কি আমার গান আর জ্যোৎস্নাতে সবাই গেছে মনে 10:45 তখন লাস্ট ব্রডকাস্ট হতো আর কি, লাইভ ব্রডকাস্ট। তো সেই গানটা উনি শুনছেন, তো শুনে বললেন যে একটু খুব ভালো লাগছে গানটা, কার তো গৌরীপ্রসন্ন মজুমদার সঙ্গে ছিলেন, তিনি আবার মানে যাই হোক ঘটনার ইয়েতে আমার স্বামীর ক্লাস ফ্রেন্ড ছিলেন, এক কলেজে পড়তেন ওরা। তুমি বলেন যে এরকম অনির্বশ্রী, তখন উনি বলেন যে আমার তো খুব ভালো লেগেছে গলাটা, তুমি আমাকে নেক্সট বইয়ের জন্য ঠিক করে দাও। এই উনি আমার বাড়িতে এসেছিলেন, ফোন করে বললেন, তা আমি তো প্রায় ফোন হাত থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। উনি বললেন আমি যে প্রথম অরুণ কুমার চট্টোপাধ্যায় বললেন, বুঝতেই পারিনি কিন্তু গলাটা কিরকম চেনা লাগছে। তারপরে বললেন যে আমি তোমাদের উত্তম কুমার গো, দিদি ভাই আমি তো এই যে কথাটা বলবো আমি একেবারে মানে কি বলবো, আমি মানে মনে হচ্ছে যে কতদিনের আপন এত সুন্দর ব্যবহার এরকম। তারপরে ওই বইতে গান করলাম আর কি, উনি সেদিন শুটিং এ ছিলেন সবসময়। আমাকে এমন ভাবে আপন করলেন দিদি ভাই বলে, নিজে বাড়িতে নিমন্ত্রণ করা উপলক্ষে পুজোতে আমাকে প্রচুর ফাংশনে আমাকে ডেকেছেন এবং আমার পাশে অ্যানাউন্স করে দিয়েছেন পর্যন্ত এইবার গাইছেন আমাদের দিদি ভাই শুনছিস। এইগুলো হচ্ছে ভীষণ পাওয়া জানি তো, আমার বিয়ে তো এসেছে, বিয়েতে এসছেন শ্বেত পাথরের থালা বলে একটা ছবিতে গান তো একেবারে হিট হলো, জনপ্রিয়তার একদম শীর্ষে, ভালোবাসি ভালোবাসি, তাই তো? কিন্তু তোর শুরু কোথা থেকে, প্লেব্যাক সিঙ্গিং কত কোথা থেকে শুরু করলি? প্লেব্যাক সিঙ্গিং আমার 76 সালে প্রথম প্লেব্যাক সিঙ্গিং, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ রক্ষা, হেমন্ত মুখার্জি ছিলেন মিউজিক ডিরেক্টর, তখন উনি আর কি প্রথমে আমাকে ডেকেছিলেন যে তুমি একটা গান করবে, তো সেটাতে একটা হাফ গান পেয়েছিলাম আমি, অর্ধেক গান, অর্ধেক গিয়েছিলেন সুমিত্রা মুখার্জি হেমন্ত মুখার্জির ভাই আর হাফ আমি গিয়েছিলাম, সেই থেকে শুরু হয়। আচ্ছা সেটা কি গান ছিল? সেটা ছিল হাই রে ওরে যায়, ওরে যায় না কি জানি, আমি সেকেন্ড হাফটা গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে একটার পর একটা অফার আসতে থাকে, তারপরে আস্তে আস্তে
আধুনিক গানই বেশি গাইতাম। তারপরে এই কোন ছবিতে আধুনিক গান খুব জনপ্রিয় হয়েছিল? আধুনিক গান অনেক অনেক মানে আধুনিক খুব মনে আছে এরকম কিছু? আধুনিক গান আমার মনে থাকে না আসলে, রবীন্দ্রনাথটা তো মনে থাকে না মানে আমার শ্বেত পাথর থাকার কথা মনে হলো, কারণ যেমন আমি বিএফজে অ্যাওয়ার্ড পরপর তিন বছর পেয়েছি শুধু মানে যেগুলোতে রবীন্দ্রসঙ্গীত আছে। আচ্ছা আচ্ছা এগুলোতে। আচ্ছা সত্য ভাবনা কাহারে বলে কোন ছবির কোন ছবি? আমার তো ওটা মার। ও হ্যাঁ মার ওটা ফিল্মে না মার বেসিক ছিল। হ্যাঁ হ্যাঁ তার একটা গল্প ছিল, সেই গল্পটা একটু শুনি। সেটা বলা ঠিক হবে না, যাই হোক আমি তখন ওই গানটা না আমি রেকর্ড করেছি আর কি গানটা, উনি আমাকে এই অফারটা দিলেন এই বইটা এই গানটা গাওয়ার জন্য। তো আমি যথারীতি গাইলাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো হলো টলো, কিন্তু তার পরবর্তীকালে শুনলাম এটা লতাজি গিয়েছেন। কারণ কি হলো মানে তরুণবাবু এত লজ্জিত হলেন, উনি বললেন আমি তো আপনার কাছে মুখ দেখাতেই পারছি না, আমি আপনাকে নিয়ে এসেছিলাম গান গাওয়াতে, গানটা হলো কিন্তু এই তো প্রডিউসারদের ব্যাপার আর কি, ওরা বলেছেন লতাজি গান, তাতে কি আছে? আর অন্য কেউ হলে লতাজির সঙ্গে তো কারো কোনো রকম ইয়ে চলে না। কিন্তু এটা হলো সাপে বর যাকে বলে না, মানে একটা হলো কি যেখানে আমি মানে স্টেজে উঠলে বলবো ওই গানটা অন্তত একটু, আমি তো এখন আর গাই না, ওরা গায়, ওরা গায় কিন্তু তাতে মন ভরে না। ভূমিকা করে নিয়ে গানটা গাওয়া না। আমি একটা ছবির কথা এবারে বলবো, ছবিটার নাম উৎসব। অমূল্য ধবল পালে লেগেছে মন্দ মধুর হওয়া, মানে আমার মনে আছে কি বলবো শ্রাবণী, কোথায় যে ছুঁয়ে যাচ্ছে যখন বারবার করে, এবং এখনো এখনো যতবার আমি ওই গানটা শুনি আমার ওই সিকোয়েন্স গুলো মনে হয় আর ওর গলার গানটার কথা মনে হয়। আমি বলছি আমার মানে কি দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাবা ও গাইছে না, কোথায় গিয়ে বিঁধছে মানুষের মনে তখন খুব একটা না, কিন্তু একদিন ওই দেবুদা মানে দেবজ্যোতি মিশ্র দুপুরবেলা ফোন করছে, কি দুপুরবেলা ঘুরছিস এই গানটা জানিস নাকি, অমল ধবল পালে লেগেছে গানটা কেমন লাগে, তখন খুব খারাপ। তখন বললো সে কি রে এইটাই তো আমি তোকে দিয়ে গাওয়াবো ভাবছি, আমি আর ঋতু মিলে সমস্ত তখন আমার দু একটা সিডি মানে ক্যাসেট তখন বেরিয়েছে, আমি সব বেরিয়ে সব ক্যাসেট ট্যাসেট কিনে শোনা হচ্ছে যে ওর পিতার সঙ্গে আমার গলা ম্যাচ করবে কিনা, সেই নিয়েও অনেক জল ঘোলা হয়েছে। অ্যাকচুয়ালি তো হয় এসব তো হয়, তো আলটিমেটলি আমাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। এবং সেই প্রথম ঋতুপর্ণ ঘোষকে দেখলাম, তখন তো 19 এপ্রিল দেখে আমরা সবাই খুব এক্সাইটেড, তো উনি এত মানে উনি খুব কনফিডেন্ট যে আমার কি চাই, এবং সেই জিনিসটা এত সুন্দর উনি বোঝাতে পারেন যে এইটা একটা ওনার আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এবং দেবুদা তো মানে কি হেল্প করেছিল সে বলার কথা না, এখনো পর্যন্ত দেবুদা প্রচন্ড হেল্প করে আমাকে, এবং করে প্লেব্যাক করতে হয় কিভাবে সেটা কিন্তু সম্পূর্ণ আমার দেবুদার কাছে শেখা। এবং ওই গানটার জন্য পার্টিকুলারলি অর্ঘ কাকু মানে অর্ঘ সেন এসেছিলেন মানে আমাকে ট্রেন করতে। আচ্ছা আচ্ছা কিন্তু ওই গানটা মানে গাইবার সময় অনেক ঝামেলা ছিল, মনে আছে যে পেছনে ঢাক বাজছে, মনে করতে হবে যে ঢাকটা ভীষণ ডিস্টার্ব করছে, মানে অরিজিনালি একটা ঢাক এত ভালো ভীষণ ভালো ছবি। আর রাতুলের অর্পিতা রাতুল সব আর অর্পিতা এত চমৎকার লিপ দিয়েছিল, অনেকে জিজ্ঞেস করেছে যে ও নিজে গাইছে কিনা, এটা খুবই প্রশ্ন ছিল যে গানটা কার গাওয়া, ও কি নিজে গাইছে? ভীষণ ভালো গান, ওটা পুরোটাই তো অ্যাডলিপ গান ছিল, কোনো তালে ছিল না, সুতরাং লিপ দেওয়া খুব কঠিন ব্যাপার, নিশ্চয়ই অ্যাডলিপ খুব
ভালো ভালো দিয়েছিল। তাহলে তারপর থেকে নিশ্চয়ই গানটা ভালো লাগে, নন্দ মধুর হাওয়া দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী বাওয়া, অমল ধর পালে লেগেছে। আসলে এই গানটা দিয়ে আমাকে অনেকটা দূর পৌঁছে দিয়েছে, কারণ বলছি আমি ছদিন আগে মানে অস্ট্রেলিয়ায় গেছিলাম গান করতে, এবং ওখানে গিয়ে প্রত্যেকে প্রত্যেক জায়গায় সিডনি মেলবোর্ন ব্রিসবেন সব জায়গার বাঙালিরা এমন ধবল পালে লেগেছে, এবং ফ্রম উৎসব অ্যাকচুয়ালি ওরা তো সিডি কিনে শোনেন, মানে এটা সত্যি আমার কাছে মানে এর জন্য মানে দেবুদা আর মৃত্যুদার কাছে আমি সত্যি আমার মনে হয় এই গানগুলো একজনের লাইফে একটা যেমন মার লাইফে সখী ভাবনা কাহারে বলে আমার ক্ষেত্রে ভালোবাসি, মানে আমি 92-93 ওই জগতে গান গেয়েছি, তারপরে আজকে অব্দি এমন কোন ফাংশন নেই সব জায়গায় যেখানে গাইতে বলে এবং আমাকেও গাইতে বলে, মানে যেমন সখী ভাবনা গাইতে বলে, ভালোবাসি গাইতে বলে, ভাগ্নি সময় অমূল্য ধবল গাইতে বলে না, এটা পারবি না। ভালোবাসি ভালোবাসি সুরে কাছে দূরে জলে স্থলে বাজাও বাজাই বাসি ভালোবাসি 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 ভালোবাসি। আমার না এই গানটা ভীষণ খারাপ লাগে, অথচ গানটা ভীষণ ভালো, নন্দিনীর গাওয়া গান নাটকে কেন সুন্দর। আচ্ছা কিন্তু নতুন যে অ্যালবাম একসঙ্গে করেছিস তার থেকে গান শুনবো, তার আগে আমি একটু শচীন দেব বর্মনের গান শুনবো। না আমার মনে ছিল আমার অনেক পুরনো ছাত্রী, তার বিয়েটি হচ্ছে বিদেশে ছিল, এখন এসছে তার একটা সিডি করেছে, পরে সেটা আমাকে দিতে এসেছিল, ওর স্বামী মানে ডাক্তার একজন বেশ লব্ধ প্রতিষ্ঠিত আর কি বলতে, আর খুব গান বাজনা ভালোবাসেন, অনেক ডাক্তার আছেন না খুব গান বাসেন ভালোবাসেন বিশেষ করে রবীন্দ্রনাথের। তুমি তো আমাকে বলছেন যে জানেন বুঝলেন আমি তো শ্রাবণীর মৌসুমে তো শুনেছি কিন্তু উত্তর প্রসাদের গানটা শুনতে পারছি, আমি আর বুঝি উত্তর প্রসাদ এখন করেছি না কেউ মা না ওটা কন্যা করার প্রতিদিন শুনি, এবং আমার যে নেবার তিনি আমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করেন যে আপনি এই গানটা রোজ শুনেন কেন, উনি বলেছেন কথা কি করে শুনেছি যে আমাকে দেখেছো পিয়ার নিয়ে ঘুরছি বেরিয়ে আমার সাথে চাইনিজ খাওয়া, কিন্তু বেচারে দর্শকরা তো সেটা খেতে পারবে না। আচ্ছা গানের তোরে ভাসিয়েছিলাম মন জলে, সহসা কেলে গো এ তোরে বাইবে বলে ভাসিয়েছিলাম মন জলে,
একামর গানের তোরে এখান থেকে আমরা একটা সচেতন করতে যাই আর ওই কথাটাও শুনবো রাহুল দেব বর্মনের সুরে সচেতন করতার কি গাইবো বলতো কে যাশিরে ভাতির গান বাইয়া আমার ভাই ধন রে কইয়া নায়র গীত বইয়া তোরা কে যাস কে যাস বছর খালি ঘুরা গেল গেল রে ভাইর দেখা পাইলাম না পাইলাম না কই জানার পুইরা গেল গেল রে ভাইর দেখা পাইলাম না পাইলাম না সুজন মাঝি রে ভাইর কইও গিয়ান আসিলে স্বপনেতে দেখা দিত বইয়া তোরা কে যাস কে যাস একটু ওই রাহুল দেব বর্মনের কথা বল রাহুল দেব বর্মনের ওটাও একটা মানে সাংঘাতিক গল্প তো তখন আমি কনকর্ডে কাজ করি তো একবার কথা হচ্ছে যে পুজোতে কি গান করবো তার আগে দুটো রিমেক করেছি রিমেক দুটো মোটামুটি জনপ্রিয় হয়েছে তো আমি বলছি না আমি আর রিমেক করবো না তখন আমাকে বললেন যে কি করবেন আর নতুন গান করবো নতুন গান করবেন এখন তো নতুন গান সেরকম বেশি চলে না কার কারটাও কারটা করবেন কার সুর কথা আমি যেটা বলবো সেটা হবে বিশ্বনাথ চ্যাটার্জি ছিলেন কনকর্ডের তখন তখন বললেন যে আপনি বলুন না তাহলে যে আডি বর্মনের সুরে গান করবো পারবেন তখন বললেন আচ্ছা দাঁড়ান বসুন বলে ফোন ঘোরাচ্ছেন করে হঠাৎ বলছেন হ্যালো পঞ্চম বলছো আমি না ভাবলাম এই শব্দনাশ করেছি আমি নিজের পায়ে কি কুড়ুল মারলাম তখন বলছে যে কি সব কথাটা তো বলে আচ্ছা তুমি এসো কলকাতায় কথা হবে আমি যে এই তো হয়ে গেল হয়ে গেল কি উনি আমার জানেন না চেনেন না উনি আমার কি গান করি তাই জানেন না উনি আমারটা করতে রাজি হবেন বলে না এখনো রাজি হননি হলে তখন বলবো এবার আডি বর্মন কলকাতায় এসেছেন আমি কিছু জানি না কিন্তু আবার বিভিন্ন ধরনের ক্যাসেট কিনেছেন কিনে শুনেছেন শুনে হ্যাঁ বলেছেন বলার পরে তারপরে আমাকে বললেন যে হ্যাঁ আমি যে এই যে হ্যাঁ শুনলাম আমার তো ঘুম টুম সব উড়ে গেল তারপরে বললেন যে বোম্বেতে গিয়ে রেকর্ডিং হবে আমি কিছুতেই যাব না আমি এখানে কলকাতায় তাও আমার স্টুডিও গুলো চেনা রেকর্ডিস্টকে বলবো বেশিরভাগটা কি ঠিক করে দাও বোম্বেতে আমি কিছুতেই যাব না তখন একদিন কি হয়েছে উনি বাড়িতে আমাকে ফোন করেছেন পঞ্চম দা ওখান থেকে করে বলছেন যে আমি রাহুল দেব বর্মন বলছি আমার তো প্রায় ওই মার মতো অবস্থা রিসিভার পড়ে যাচ্ছে তা আমি বললাম যে হ্যাঁ বলুন বলে আমি শুনলাম আপনি নাকি আসতে পারবেন না বললাম যে হ্যাঁ আমার মেয়ের তো অ্যানুয়াল পরীক্ষা আছে এটা কিছু খারাপ না কেন আমি বলবো যে মা হিসেবে আমার তো মেয়ের পরীক্ষা মানে সবচেয়ে প্রায়োরিটি আমি যে আমি কিছুতেই যেতে পারবো না মেয়ের অ্যানুয়াল পরীক্ষা আছে ক্লাস বলে কোন ক্লাসে পড়ে ক্লাস সিক্স এ পড়ে বললেন যে হ্যাঁ আপনি আসতে পারলে তো ভালো হতো ঠিক আছে ওখানেই হবে কলকাতাতেই হবে আমি যাবোক্ষণ মানে কিরকম কম্প্রোমাইজিং এরকম একটা ওরকম একটা পৃথিবী বিখ্যাত লোক তার প্রথমেই না করে দিতে পারতেন তিনি এসে গান শুনে অতটা মানে সময় খরচা করে গান শুনে বুঝেছেন করতে পারবেন তারপরে এত কম্প্রোমাইজ করছেন আমার জন্য উনি কলকাতায় কোনোদিন কাজ করেননি উনি কলকাতায় এলেন এবং অ্যারেঞ্জমেন্টটা ছিল অমিত ব্যানার্জির এবার অমিত আর আমি বলছি বাবা কেন যে উনি কলকাতায় আসছেন উনি সুরটা পাঠিয়ে দিয়েছেন আমরা সুরে নিজের মতো করে নিতাম তখন বিশ্বনাথ বাবু বলছেন তা কি হয় ওনার নাম যাবে উনি আসবেন তবে তো হবে ওনার সামনেই গান করতে হবে আর আমি বলছি যে আচ্ছা রেকর্ডিং এ দিন উনি কখন আসবেন তখন বলছে এই উনি তো ঘুম থেকে উঠতে 12টা 12টা হয় উনি দেড়টা ফেরটা নাগাদ আসবেন আমি আর অমিত বলছি যে প্রাণ পুড়ে আগে অন্যখানে শেষ করে ফেলি উনি এসে জাস্ট দেখবেন শুনবেন যদি কিছু বলেন এবার ঠিক 1:30 বাজলো উনি এসে একটা সিল্কের পাঞ্জাবি পরা তখন তো ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে রোগা হয়ে গেছেন এসে সোজা ভয়েস বক্সে এসে দরজাটা খুলে নমস্কার করে নমস্কার আমি রাহুল দেব বর্মন
মানে সৌজন্যবোধের মানে হাই, যেটা আগেও বলছিলাম সুমিত্রের কথায়, উত্তম ভালো মানুষ না, ভালো মানুষ না হলে সৌজন্য না থাকলে, ব্যবহার ভালো না হলে কি সুন্দর। এবং ওখানে যে কাজ করছে সমস্ত তো কলকাতার মিউজিশিয়ান, কলকাতার রেকর্ডিং স্টুডিও সবই কি ভালো, বা কি সুন্দর। হয়তো উনি বোম্বেতে যে ধরনের কাজ করেন তার হয়তো নখের যোগ্য নয়, কিন্তু তাতেও মানে বলছেন ফার্স্ট ক্লাস। আমি গাইছি প্রথম বুঝলেন যে আমি একটু শেকি হয়ে আছি, বললেন কি ভালো হচ্ছে আপনার, ফার্স্ট ক্লাস। ভীষণ ফার্স্ট ক্লাস কথাটা ইউজ করতেন, ফার্স্ট ক্লাস করে বারবার করে বলি। তারপর সেই গান এগুলোর মধ্যে কি শিক্ষণীয় কেন্দ্র, যে মানুষের পরিচয় তার ব্যবহার, তার ব্যবহারে। আর এই যে নম্র হতে হবে এটাও কিন্তু আজকের প্রজন্মের সমস্ত মানুষকে, শিল্পীদের তো শিখতেই হবে, সমস্ত মানুষেরই শেখা উচিত। এরপর কোন জায়গায় যাবো আমরা, যখন আমার বাড়িতে হয়তো খাবে, ও প্রায় বলে তোরা কি করছিস আজকে আমি যাবো, তো সেদিন হয়তো কোনোদিন আমার মেয়ে কুটুস ওকে দারুণ রান্না করে, দারুণ রান্না করে, ও তো তো বলেছে যে জিজ্ঞেস করে আচ্ছা তোদের বাড়ি কি মেনু রে, এই মেনু কে রেঁধেছে। তখন যদি কখনো বলে মা রেঁধেছে, সর্বনাশ, আজকে যাওয়া ক্যান্সেল। তাহলে তোর একটা একটা সাইড বাই সাইড আরেকটা কিছু রাখলি, তখন কুটুসকে রান্না করতে হবে, কুটুস। হ্যাঁ, তখন কুটুস খুব রান্না করে, খুব। সেটা কি দিদিমার থেকে পেয়েছে, মানে দিদিমার থেকে পেয়েছে, ঠাকুমার থেকে? আচ্ছা, আমার শাশুড়ি দারুণ করতেন, ওই জন্য আমি এরকম বোকার মতো হয়েছি, আমি কিছু জানি না, একেবারে জানি না। মা মানে মা ভালো, স্পেশাল ডিশেস, কতগুলো ডিশেস মা খুব ভালো এখন রান্না করেন? করি না, মাঝে মাঝে কেউ মানে কোনজন এলে টেলে, বিশেষ ভাবে এলে টেলে তখন, কিন্তু খেতে তো তুই তো ভালোবাসে, শুনলে আমাদের সবাই দেখলে শোনো এসব সময় বলে। অনেকে ভীষণ খেয়ে ভীষণ রোগা থাকে, তারা কি মানে তাদের কি ভাবে, আমাকে আসলে বলে না পরের জন্য জল খেলে মোটা হয়, পরের জন্মে কি হতে চাই, যে প্রথমে রোগা হতে চাই, লম্বা হতে চাই, আর খুব খেতে চাই কিন্তু মোটা হবে না। ইন্দ্রাণী এইটা আমার, আমি মানতে পারলাম না, কারণ এরকম সুন্দরী আমি একটা, আমার মনে আছে আমি একটা প্রোগ্রামে কম্পেয়ারিং করতে গিয়ে বলেছিলাম রূপে সরস্বতী, গুণে সরস্বতী, রূপে কি যেন বলে, রূপে লক্ষ্মী, গুণে, আমি বলে দিচ্ছি, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সত্যি তাই, মানে একই সঙ্গে রূপ গুণ এরকম ভাবে, তুই তারপরে তুই আবার লম্বা হতে চাস, লম্বা রোগা সব হতে হবে সামনের জন্য, তবে তো অ্যাক্টিং করতে পারো। আমি সামনের জন্য অভিনেত্রী হব, ঠিক করেছি। আচ্ছা, আর কোন কোম্পানি? আচ্ছা সুমিত্রা দি, প্রায় শেষের দিকে, কাজে আপনার থেকে একটু কোনো কথা শুনতে চাই। মেয়েদের সঙ্গে তো অনেকক্ষণ আড্ডা দিলাম, মাঝে মাঝে আপনি একটু বলেছেন বটে, কিন্তু তবু আপনার জীবন দর্শন, আপনার এই এতদিনের আশাটা একটুখানি, আপনার অভিজ্ঞতা যদি কিছু আর। আমার তো দেখো দুই মেয়ে আর আমার স্বামী, এই আমাদের সংসার ছিল। তারপরে উনি চলে গেলেন অসময়, এর বিয়ে হয়ে গেল, তখন থেকে আমি আর শ্রাবণী আছি আর কি, এখনো পাত্র ওইভাবে চলতে হচ্ছে। তবে এইটুকু বলতে পারি যে আমি খুব মানে সার্থক বলবো না, খুব মানে কন্টেন্টেড, হ্যাঁ কন্টেন্টেড আর কি, যে আমি ওদের ওরা বলে না অনেক সময় মা বলো ওই কেউ একটা কোনো কথা বলে আমার থাক না, থাক বলেছে থাক, ও বলেছে বলে তো মার করতে হবে তার তো কোনো মানে নেই, থাক ও পরে নিজের ভুলটা বুঝতে পারবে পরে। মনটাকে পরিষ্কার করে রাখতে হবে সবসময়, ঠিক সেইভাবে ভালোবাসি, নিজে থাকতে ওগুলো সেইভাবেই থাকতে বলেছি। আচ্ছা নাচ কি ওকে শিখিয়েছিলেন? নাচ হ্যাঁ, ঠিক আছে, নাচ শিখতো যেন অনেকদিন শিখেছিস, প্রোগ্রাম তো করে আমার বিয়ে হওয়ার আগে অব্দি শিখতাম। আচ্ছা,
এটা তো জানতাম না আমি, ওর নাচের কথাটা জানি, কিন্তু আপনি তো ওকে, ওকে তো আর গান শেখাবেন না, নাচ শেখাবেন না, ওকে তো গান শেখাবেন, এরকমই তো বললো কথা বলল। না না ওরকম নাচতেই বল, নাচের দিকে এক আছে শিখবে একটু, তো কদিন পরে তো ছেড়ে দিলেন উনি, হয়ে গেল। তারপর সেকেন্ড দিয়ে দিলেন, আমি কখন ছেড়ে দিলাম উমা, আমি তো বিয়ের আগে অব্দি নাচ, বিয়ের পরে পরে অনেক গেতে ঠেছে হচ্ছে, মানে আমি অনেক ফাংশনে নেচেছি। হ্যাঁ সব বললাম, আমাদের ত্রিবেণী যত প্রোগ্রাম তখন সব সময় নাচতে, বরং গানের চর্চাটাই বিয়ের পরে বেশি করেছে, তার আগে নাচটাই ভারত নাট্যম খুব সুন্দর শিখেছিল। তারপরে তো রূপু এলো, রূপুকে দেখে বললো যে ও তো পারবে না নাচ, দেখেই বলেছে ও তো নাচ পারবে না। শুধু লাঠির আমার মনে হচ্ছে শরীরটা এক্সট্রাজে ছড়ে দিয়ে কোমরের রং করতে দেন, যদি না ঠিক মতো ব্যান্ড করতাম নাচের সময়। তারপরে আমার নাতনিকে দিলাম, ও তো দুদিন লাঠি রেখে বাড়িতে এসে বলো আমি আর কিছুতেই যাবো না, কান্না কাটি। তারপর আমি মিসেস গুটকে বলে নাচবে না, ওকে বাড়ি নিয়ে যাবো, তারপর নাতনিকে দিলাম। অনেকদিন সুন্দর করছিল, তারপরে ওকে বোধহয় পড়াশোনার জন্য, এই দিকটা কিন্তু দর্শকরা জানতেন বলে আমার মনে হয় না, যে গানের কথাতেই সবাই জানেন, ওরা যে নৃত্যশিল্পী হবে তুই তো অনেকদিন প্রোগ্রাম করছিস, আর ও শিল্পী, আমি শিল্প, শিল্পী শিল্প বলেই তো জীবন, আমরা আরো আড্ডা চালাতে পারতাম কিন্তু আমাদের হবে না সময় তো কমে এসছে, কাজেই আমরা কথা দিয়েছিলাম যে গান দিয়ে শেষ করব, কাজেই একসঙ্গে কোনো গান দিয়ে। আর কিন্তু সখী ভাবনাকার আগে কি দু লাইন এবারকার সিডি থেকে কিছু শুনবো? হ্যাঁ কোনটা? না থাক ভরা থাক, ভরা থাক সিডি শুধাই বিদায়ে ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবে তাই ফিরায় দিওনি, ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবের স্মৃতিটুকু নিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। সুমিত্রাদি প্রণাম আপনাকে, ইন্দ্রাণী শ্রাবণী, শেষ করবো অনুষ্ঠান, কিন্তু কিন্তু এইবার একটু গান শুনবো, মেয়েদের সঙ্গে আপনাকে গান গাইতে হবে, আমাদের অনুরোধ দর্শকদের অনুরোধ, এই গান দিয়ে আজকের মা মেয়ে অনুষ্ঠান আমরা শেষ করবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা, ভালোবাসা সখী ভালোবাসা কারে করে, সিকি কে বলি যত না মনে, সিকি কে বলি চোখের জল, সিকি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে।